চশমা দিয়ে কিসের খেলা? ছুটো দিচ্ছি না, এটা আবার কি চশমা হচ্ছে? তাই বলিটা খটখট করছে, কি আওয়াজ হচ্ছে রে? আম্মা এই চশমা কোথায় ছিল? ওইখানে তোলা ছিল, এটা তোমার আরো ছোটবেলার চশমা। এটা যখন আরো ছোট ছিল, এরকম ছোট যখন চোখ এরকম হয়েছিল তখন এনেছিলেন? তাহলে যখন ছোট ছিল তখন এনেছিলেন, কিন্তু এটা পাওয়ার সেটা অনেক বেশি হয়ে গিয়েছে বলে এটা লাগবে না, আর পাওয়ার কমে গিয়েছে এটা আর হবে না। মাস্টার সাজি ইউপি দেখাচ্ছি, কিন্তু তো মুখ ভালোভাবে তো পানি দিতে হবে। চশমা কি কেউ পানি দিয়ে ধোয়? কি করবো, আমার তো এতে মোছা যাচ্ছে না, অসুবিধা হবে। এসব কি খেলা, অন্য কিছু খেলো? টিচার খেলছি না, কেমন দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে?
আমার খুব সুবিধা হয়েছে। পেন পেন্সিল সব রাখতে পারবো। আমার চশমাটাকেও রাখতে পারবো, কিন্তু রাখবো না। আমার একটা বক্স হয়ে গেল। কি মজা, আমার একটা বক্স হয়ে গেছে। কি মজা, কি মজা, দিবে চিঠা। আমি যা বলছি আসনে, আমি টিচার আর আপনি সবে করবেন আসনে। আপনি যেন প্রতিদিন এতে ওই চশমা খামে পেন পেন আর পেন দিয়েছে সেটা টেপ পাবেন, ওইটা যেন আমার পেন প্রতিদিন আপনার দিয়ে দিই, আর আপনি যেন আবার আমার দিয়ে দেন। হ্যাঁ আমি যেন আজকে টাস দেবো, কালকে টাসটা আপনি করেননি, আজকে আমি করে দেবো। না ওইখানে বলবেন করো, আপনি বলবেন কি, আপনি বলবেন করেন। আমি স্টুডেন্ট, আমি টিচার হই, এখন তো ভালো লাগছে না। টিচারের তো ভীষণ কাশি হয়েছে। টিচারের পেন আবার স্টুডেন্টকে দিতে হয়? সেটা নিয়ে